প্রতিদিন না যে আমার নামে তৃণমূল কংগ্রেসের এমএলএ করিম চৌধুরীর সমর্থিত প্রার্থী অনুপ অমুক নির্দল প্রার্থী এটা দাঁড়াবে। অভিযোগ অভিমান বিদ্রোহের পর এবার সরাসরি হুঙ্কার। পঞ্চায়েতে প্রার্থী খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেড় মাস ধরে গোপন ব্যালটে ভোট নিয়েছেন, তখন ভোটের দিনক্ষণ ঘোষণা হতে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীকে প্রার্থী তালিকা পাঠাচ্ছি, অনুমোদন না দিলে আমার অনুগামীরা নির্দল হয়ে দাঁড়াবে। গত মাসের শেষেই শালবনীতে দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও উত্তর দিনাজপুরের ছবিটা বদলালো না। তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারো নেই। শনিবার ইসলামপুরের বাড়িতে অনুগামীদের নিয়ে পঞ্চায়েত বৈঠক করেন আব্দুল করিম চৌধুরী, তারপরই প্রার্থী নিয়ে সুর চড়ান তিনি। ইসলামপুর ব্লকে 13টা অঞ্চল আছে, 13টার মধ্যে 11টা অঞ্চল আমার বিধানসভা কেন্দ্রে আছে। এই 11 অঞ্চলের সমস্ত আমার লিস্ট আজকে আমরা তৈরি হয়ে গেছে, সবটা আমি নিয়ে নিচ্ছি, আমি পাঠিয়ে দেবো। লিস্টটা নিয়েছি ওইগুলো পাঠাওয়ার জন্যে, আমি পাঠিয়ে দেওয়ার পর অ্যাপ্রুভাল অফ মমতা ব্যানার্জি। প্রতিদিন না দেয় আমার নামে তৃণমূল কংগ্রেসের এমএলএ করিম চৌধুরীর সমর্থিত প্রার্থী অনুপ অমুক নির্দল প্রার্থী এটা দাঁড়াবে। করিম বিরোধী বলেই পরিচিত জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন দুজনেরই দাবি প্রার্থী ঠিক করবে দল। লিস্ট পাঠানোর অধিকার এমএলএর আছে, খালি উনি না সব এমএলএদেরই আছে। ওনার কাছে যেমন লিস্টের ব্যাপারে বলা হয়েছিল, উনি বলেছিলেন যে সিএমের কাছে লিস্টটা দেবেন, দেবেন উনি লিস্টটা দেবেন, তারপরে দল যাকে প্রার্থী করবে করবে, প্রার্থী যা যাকে করে দিক সবার, যদি দলে আমি থাকি তাহলে দলের সৈনিক হিসাবে প্রার্থী যেই প্রার্থী পদ যেই পাবে তার হয়ে আমি কাজ করব। করিম চৌধুরীও সেরকম ঘোরাঘুরি করছেন, কিছুদিন চেঁচামেচি করছেন, এখন একটু নির্বাচন এসছে বলে সবাই ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কিন্তু ও কিছু করার সুযোগ নেই, করবেনটা কি? চমকা চমকি হবে, মারামারি হবে, সব ঠান্ডা হয়ে যাবে। অনেক নেতা এরকম লাফালাফি করেন, আবার লাইনে চলে আসেন, এখন ভাবছেন দরদাম করে কিছু করে নেওয়ার চেষ্টা হচ্ছে, আর এইভাবেই চলবে। উত্তর দিনাজপুরে 98টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 96টি তৃণমূলের দখলে, 9টি পঞ্চায়েত সমিতির সবকটি তৃণমূলের, 26টি জেলা পরিষদেরও 25টি রাজ্যের শাসক দলের দখলে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, জেলায় দলের মাথাদের কুণ্ডল কাটায় পঞ্চায়েতে তৃণমূলের জয়যাত্রা বিদ্ধ হবে না তো? সেটাই এখন দেখার। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।